সবাইকে গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের চ্যানেলে 10 জুলাইয়ের এপিসোডে স্বাগতম জানাচ্ছি। আমি রোকাইয়া ইসলাম। রোজকার সাধারণ জ্ঞান আয়োজনটিতে আমরা মূলত আলোচনা করি দেশের এবং বিদেশের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনাবলী নিয়ে। শুরুতেই আমাদের বাংলাদেশ বিষয়ক সেগমেন্টটি। সুনামগঞ্জে গত দুদিন ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি বেড়েছে 67 সেন্টিমিটার। আজ শুক্রবার দুপুর 12টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলায় গত 25 জুন থেকে বন্যা দেখা দেয়। জেলার 11টি উপজেলার 4টি পৌরসভা ও 82টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50,000 পরিবার। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 137টি। পানি উন্নয়ন বোর্ড বা পাওবো সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রীতম পাল জানান, সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 183 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি হয়েছে, যে কারণে ব্যাপক পরিমাণে পাহাড়ি ঢল নামছে। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক সেগমেন্টটিতে। শতভাগ নবায়নযোগ্য বিদ্যুতে চলে সিডনি। বৃহত্তর সিডনির সিটি অফ সিডনি চলতি বছরে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুতে চালিত হওয়ার মাইলফলক অর্জন করেছে। এই নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের প্রক্রিয়ায় অনেক আগে শুরু হলেও গত বছরের শেষ দিকে বিশ্বের কাছে এক নতুন দৃষ্টান্ত রাখে অস্ট্রেলিয়া। দেশটির জাতীয় বৈদ্যুতিক বাজারের চাহিদার 50% পূরণ করতে সক্ষম হয়েছে নবায়নযোগ্য বিদ্যুৎ। গ্রিন এনার্জি নামে পরিচিত এই নবায়নযোগ্য বিদ্যুতের বেশিরভাগেরই যোগান আসে সৌর ও বায়ুশক্তি থেকে। গত বছর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যাহ্নের আগেই দেশটিতে প্রথমবারের মতো মূল চাহিদার 50%-এরও বেশি বিদ্যুৎ সরবরাহ করে এই নবায়নযোগ্য বিদ্যুৎ। বিদ্যুৎ খাতে দেশটির এই মাইলফলকের নজির মেলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের অন্যতম প্রধান শহর সিডনিতে। বন্ধুরা, এবার শুরু করছি অর্থনীতির সেগমেন্টটি। যুক্তরাষ্ট্রে ব্যাংকের সংখ্যা 5,177। যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ব্যাংকের দেশ। দ্বিতীয় স্থানে জার্মানি, তৃতীয় স্থানে আছে জাপান। 1999 সালে যুক্তরাষ্ট্রে আর্থিক খাত সংস্কারের জন্য গ্রামলিচ ব্লিলে আইন পাশ হয়। এই আইনের সাহায্যে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক ক্ষেত্র সম্প্রসারিত হয়। যেমন, আইনটি পাশের আগে বাণিজ্যিক ব্যাংক ও বিনিয়োগ ব্যাংকের কর্মপরিধি ভিন্ন ভিন্ন ছিল। অর্থনীতিবিদ হ্যাশম্যান ও হারফিন্ডাল উদ্ভাবিত এবং তাদের নাম অনুসারে প্রচলিত HH সূচক কোনো শিল্প খাতে বিরাজমান প্রতিযোগিতা পরিমাপের একটি স্বীকৃত পদ্ধতি। এই সূচক অনুযায়ী একটি রেফারেন্স মান ধরা হয়। রেফারেন্স মান অনুযায়ী প্রচলিত শিল্পটির কাঠামো কী ধরনের, সেখানে প্রতিযোগিতা কোন পর্যায়ের, তা সহজে বোঝা যায় এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায়। উদাহরণস্বরূপ, কোনো শিল্পে HH সূচক মান যদি 1500 থেকে 2500-এর মধ্যে থাকে, তবে শিল্প খাতটিকে মোটামুটি প্রতিযোগিতামূলক বলা হয়। আর সূচকের মান 2500-এর ওপরে হলে তাকে পুঁজিভূত বাজার বলে, যেখানে প্রত্যেক প্রতিষ্ঠানেরই প্রতিযোগিতার ক্ষমতা খুবই কম। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে HH সূচক অনুযায়ী বাংলাদেশের ব্যাংক খাত অতি প্রতিযোগিতামূলক। এর HH সূচকের মান 1300-এর কাছাকাছি। এবার চলে যাচ্ছি খেলাধুলা সেগমেন্টটিতে। ভারত যেখানে শীর্ষে, বাংলাদেশ তলানিতে। 2018 সাল থেকে পেস বোলিং গড় টেস্টে ভারত শীর্ষে স্থান নিয়েছে। দ্বিতীয়তে আছে ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয়তে দক্ষিণ আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং সর্বনিম্নে রয়েছে বাংলাদেশ। বন্ধুরা, ক্রিকেট প্রেমিক আমাদের যে বন্ধুরা আছেন তাদের সুবিধার্থে এবং আপনাদের সকলের সুবিধার্থে আমরা সূচকগুলো পাশে দিয়েছি। বন্ধুরা, এবার চলো দেখা যাক
জন্মদিবস সেগমেন্টটিতে আজকে কে আছেন? জুলাই 10, 1925 ডক্টর মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি। তিনি 1981 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর 5 বার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। 2003 সালের 30 অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ 15 বছর পর 92 বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতির সংশ্লিষ্টতার কারণে মাহাতির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে। 2018 সালের 9 মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ের পরদিন 10 মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সাবেক মন্ত্রী সাহারা খাতুন আজ ইন্তেকাল করেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই নেতার মৃত্যু হয়। পুরো দেশ আজ এই মৃত্যুর খবরে শোকাহত। আজকের দিনে ফিরে দেখা সেগমেন্টটিতে রয়েছে একটি অনন্য খবর। 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাকে তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে সুপারিশ করেন। এখান থেকে আমরা একটি তথ্য জানতে পারি যে পাকিস্তানের সর্বপ্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না। এবার চলে যাচ্ছি করোনা ভাইরাস আপডেটে। পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। পশ্চিমবঙ্গে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ 24 ঘন্টায় মারা গেছেন 27 জন, সংক্রমিত 1,088 জন। গত 17 মার্চ পশ্চিমবঙ্গে প্রথম করোনা শনাক্ত হয়, এরপরে এই সংখ্যা সর্বোচ্চ। গতকাল কলকাতায় সংক্রমণ ঘটেছে 324 জনের, মৃত্যু 13 জনের। সব মিলিয়ে এখন পশ্চিমবঙ্গের সংক্রমণের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 25,911, মৃত্যু 854 জনের। এর মধ্যে কলকাতার মোট সংক্রমিত 8,368 জনের, মারা গেছে 457 জন। গতকাল বিকেল 5টায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের অতি সংক্রমিত এলাকা বা কন্টেইনমেন্ট জোনে নতুন করে 7 দিনের কড়া লকডাউন শুরু হয়েছে। কলকাতাসহ রাজ্যের 20টি জেলার 434টি অতি সংক্রমিত এলাকায় চলছে এই লকডাউন। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। প্রতিবারের মতো এবারও রয়েছে কুইজ। আজকে যে তথ্যগুলো আমরা জানলাম সেগুলোর ভিত্তিতে রয়েছে কিছু প্রশ্ন। আপনাদের সকলের সুবিধার্থে আমি প্রশ্নগুলো একবার করে পড়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে কোন আইনের মাধ্যমে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক ক্ষেত্র সম্প্রসারিত হয়? HH সূচক অনুযায়ী বাংলাদেশের ব্যাংক খাতের প্রতিযোগিতা মূল্যায়নের সূচক কত? বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ব্যাংকের দেশ কোনটি? 2018 সাল থেকে পেস বোলিংয়ের গড় টেস্ট শীর্ষে কোন দেশ? আধুনিক মালয়েশিয়ার স্থপতি কে? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলের দায়িত্ব কে পালন করেন? নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারে বিশ্বের কাছে এক নতুন দৃষ্টান্ত রাখে কোন দেশ? বন্ধুরা, এই পর্যায়ে আপনারা ভিডিওটি পজ করে বিগত ভিডিওর যে কুইজগুলো ছিল সেগুলোর উত্তরগুলো দেখে নিন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করবেন, যেন যে কোনো মুহূর্তে আমাদের ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। এবং কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে যে কোনো বিষয়ে তথ্য ও মন্তব্য দিতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের এখানে ব্যয় করবার জন্য। বিদায় নিচ্ছি, আমি রোকাইয়া ইসলাম। সঙ্গেই থাকুন গুরুকুল অনলাইন লার্নিং, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের সাথেই।